আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা, আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব সাবনেটিং কি এবং সাবনেট মাস্ক কি। আপনারা যারা সাবনেটিং এবং সাবনেট মাস্ক সম্বন্ধে লেখাপড়া করছেন বা যারা বুঝতে একটু সমস্যায় পড়তেছেন যে আসলে জিনিসটা কি, কিভাবে সাবনেটিং কিভাবে করা যায় বা সাবনেট মাস্ক কিভাবে কাজ করে, জিনিসটার দরকার কি, প্রয়োজন কি, প্র্যাকটিক্যাল ক্ষেত্রে এগুলো আমরা কিভাবে ব্যবহার করব, তো এই বিষয়ে জ্ঞান দেওয়ার জন্য এবং এটা বাস্তবে দেখানোর জন্য আমি সিসকো প্যাকেট টেস্টার দিয়ে ইমপ্লিমেন্ট করে দেখাবো, তো দেখানোর জন্য আজকে এই টিউটোরিয়ালটি। তো চলুন আমরা আজকে আমাদের টপিকে চলে যাই, সাবনেট কি, সাবনেটিং কি এবং সাবনেট মাস্ক কি। আসসালামু আলাইকুম দর্শক শ্রোতারা, আমরা যেটা বলছিলাম যে আমরা আজকে সাবনেটিং এবং মাস্কিং শিখব। তো সাবনেটিং আর মাস্কিং আসলে একটা বোঝার ব্যাপার, জাস্ট গাণিতিক এটা ক্যালকুলেশন। যদি আমরা একবার বুঝে ফেলি তাহলে কিন্তু আমরা খুব সহজে বুঝে ফেলব। তো আমি একটা সিম্পল উদাহরণ আপনাদেরকে আগেই দিই যে দেখেন, সাপোজ যদি আমরা ধরে নিলাম আমাদের নেটওয়ার্ক আইডি হলো আপনাদের 0 থেকে 100 পর্যন্ত, ঠিক আছে। নেটওয়ার্ক আইডি আমরা 0 থেকে 100 পর্যন্ত ব্যবহার করব। তো 0 থেকে 100-এর মধ্যে আমি 0 থেকে 10 পর্যন্ত ধরলাম এ, আর 11 থেকে তারপরে এখানে কত, 20 পর্যন্ত ধরলাম বি, আর হলো 21 থেকে এখানে 30 পর্যন্ত ধরলাম সি। এভাবে করে আমি নাম্বারিং করছি এ বি সি ক্লাস অনুযায়ী, ঠিক আছে। তো এখন এই ক্লাসের একটা আইডি আবার কত হবে, এ ক্লাসের একটা আইডি হলো 0 থেকে 10 হলো একটা এ ক্লাসের আইডি, ঠিক আছে। এখন এই যে 10টা আইডি, এই আইডিগুলোকে আবার ভাগ করে করে দেখা যাচ্ছে একটা আইডি থেকে অনেকগুলো আইডি তৈরি করা, এটাই তো সাবনেটিং, তাই না। এই যে এখানে যেমন আমরা 0 থেকে 10কে ভাগ করে করে আবার দিতে পারি দুজনকে, তখন সেটা সাবনেটিং। 0 থেকে 5কে দিলাম হলো আমি ধরলাম, 0 থেকে 5কে দিলাম হলো এসকে, এটা একটা এ সাবনেট, আবার হলো 6 থেকে 10 এটা দিলাম হলো পিকে। তাহলে এই দুটো হলো আমার, এই যে দুটো এটা হলো এর সাবনেট, সাব মানে হচ্ছে উপ অর্থাৎ ছোট, এস আর পি মিলে হবে এ, এটাই এই সিম্পল কাজটাই হলো সাবনেটিং। তো এখানে একটু যেহেতু আমাদের ডেসিমিলে আমি জিনিসটা বললাম যে এখানে একটা নেটকে ভাগ করে আমরা দুইটা নেটে পরিণত করতেছি, নেট আইডিতে পরিণত করতেছি, কিন্তু যেহেতু আমাদের সাবনেটিংগুলো হচ্ছে আমাদের বাইনারি 32-বিটের ডিজিট একটা আইপি অ্যাড্রেস, সেখানে জাস্ট এই সিম্পল ক্যালকুলেশনটা কিন্তু ওখানেও করা হয়, কিন্তু আমাদের বুঝতে সমস্যা হয় কারণ যেহেতু ওটা আমাদের বাইনারিতে। তো আজকের এই টিউটোরিয়ালে আমি চাইবো যে আপনারা সেই বাইনারি জিনিসটা সেখানে খুব একটা ক্লিয়ার একটা কনসেপ্ট নেন। তো সাবনেটিং আগে যদি শিখেন তাহলে কিন্তু আপনারা মাস্কিং শিখতে পারবেন। আচ্ছা, তো সাবনেটিং শেখার আগে আপনাদের যেমন এখানে ক্লাস আমি বললাম যে এইগুলো 0 থেকে 10কে এই ক্লাস, 11 থেকে 20কে বি ক্লাস, ক্লাসটা আগে যেমন এখানে জানতে হচ্ছে, ঠিক ওখানেও কিন্তু এটা তো একটা আমাদের এমনি ডেসিমাল, আপনি সিম্পল উদাহরণ দিলাম। তো আইপি অ্যাড্রেসিং এর ক্ষেত্রেও ক্লাসটা আমাদের জেনে আসতে হবে, তাহলে কেবল আমরা সাবনেটিং বুঝবো। আচ্ছা, তো সাবনেটিং বোঝানোর জন্য ধরেন আমি প্রথম একটা ক্লাস সি এর আইপি অ্যাড্রেস নিচ্ছি। ক্লাস সি এর আইপি অ্যাড্রেস কত থেকে শুরু হয়, ক্লাস সি এর আইপি অ্যাড্রেস শুরু হয় হলো আপনার 192 থেকে এদিকে। ধরেন আমি একটা ক্লাস সি এর আইপি অ্যাড্রেস নিচ্ছি, ক্লাস সি, ক্লাস সি এর আইপি অ্যাড্রেসটা নিচ্ছি, সেটা হলো 192.0, আচ্ছা ডট হলো 1.0, এটা এটা নিলাম আমি ক্লাস সি এর আইপি অ্যাড্রেস। আপনারা জানেন ক্লাস সি এর আইপি অ্যাড্রেস হলো 192, প্রথমে যদি প্রথমকার এখানে সংখ্যাটা যদি যেমন এখানে 10 থেকে 11 থেকে 20 ছিল বি, এখানে ঠিক সেরকম এখানেও 192 থেকে যদি আমার হলো 223 পর্যন্ত থাকে এই প্রথম 8টা বিটের, এখানে যদি এখানে আর যাই থাক, এদিকে এদিকে এই তিনটা কম্বিনেশন যাই থাক, এইখানে যদি 223-এর বেশি চলে যায়, ঠিক আছে, এদিকে যাই থাক না কেন এই 3 বিটের, তাহলে কিন্তু সেটা ক্লাস সি হবে না, বা 192-এর নিচে চলে গেলে সেটা কিন্তু ক্লাস সি হবে না। আচ্ছা, আমি যে ক্লাস সি এর আইডিটা নিলাম, কারণ এই যে এই আইডিটা আমাকে দেওয়া হলো, কারণ আমার চ্যানেলের আমি চ্যানেলের আমার সমস্ত থেকে দেওয়া হলো, তাহলে এখন দেখেন আমরাও একটা আইডি পেলাম, সেই আইডিটা হলো 192.0.1.0। আচ্ছা, এই ক্লাস সির আইপিতে নেট আইডি এখানে 4টা বাইট রয়েছে, অর্থাৎ 4 বাইট এবং 32 বিট। তো এখানে আমাদের জানা দরকার আগে জানতে হবে যে ক্লাস সিতে আইপি অ্যাড্রেসে আমাদের নেটওয়ার্ক আইডি, এটা যে আইপি অ্যাড্রেস, এর নেটওয়ার্ক আইডি কত বিটের এবং আমাদের হোস্ট আইডি কত বিটের, আমাদের জানতে হবে যে অবশ্যই এই যে 3 বিট দেখতেছেন, 3 বাইট দেখতেছেন, অর্থাৎ হলো 192.0.1, এটা হলো নেট আইডি, অর্থাৎ 192.0.1, এই তিনটা আমার হলো বাইট নিয়ে হবে নেট আইডি,
এবং এই যে শেষে এটা হবে আমার হোস্ট আইডি, ঠিক আছে? তাহলে এটা হবে নেট আইডি আর এটা হবে হোস্ট আইডি। এটা আমাদের জানতে হবে যে নেট আইডি কোনটা আর হোস্ট আইডি কোনটা। আচ্ছা, এটা আমরা আমাদের ক্লাস যখন ডিভিশন জানবো তখনই আমাদের কিন্তু জানতে হবে। এখন আমাদের কি এই যে সিমেন্ট, এখন দেখেন আমি সাবনেটিং এর আস্তে আস্তে গভীরে ঢুকে যাবো। তো দেখেন যে সাবনেটিং এর ক্ষেত্রে এই যে নেট আইডি আর হোস্ট আইডি, আমাকে এই নেট আইডিটা দেওয়া হয়েছে যার, আর এখানে আমার যে হোস্ট আইডি কত, এটা 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 একটা আমি তো বাইট লিখেছি জিরো, তার মানে এটা তো আমাদের 8 বিটের। তো তাহলে এটা আমার কিরকম হবে, 0 0 0 4টা 5টা 6টা 7টা 8টা, এটা জিরো ছিল, তার মানে আমার এটা হলো হোস্ট আইডি। আচ্ছা, এই যে 8টা আমার হোস্ট বিট, এই 8টা বিটকে আমি আমি হলো যদি কম্বিনেশন করি তাহলে আমি কত পাবো, 256টা, ঠিক আছে? 256টা পাবো হলো আমার মানে হোস্ট হোস্ট ব্যবহার করতে পারবো, যাতে করে হোস্ট আইডি যেহেতু আমি 256টা কম্পিউটার আমি এই এই 192.0.1 এ আমি অ্যাটাচ করতে পারবো, মানে চালাতে পারবো এই। তখন তাদের নেট আইডি কিন্তু একই থাকবে 256টা, জাস্ট হোস্ট আইডি হবে এইটা, এখানে 1, তারপর এখানে 2, এখানে 3, এইভাবে করে 256 পর্যন্ত। তার মানে 0 থেকে শুরু করে আমার এখানে চলে আসবে 1 1 1 1 1 1 1 1, কটা, 3 4 5 6 7 8, তার মানে এখানে 256 পর্যন্ত আসবে। তার মানে এখানে আমার 256টা আমার কিন্তু আলাদা ইউনিক আইপি অ্যাড্রেস তখন তৈরি হয়ে যাচ্ছে, ঠিক আছে? আইপি অ্যাড্রেস তৈরি হয়ে যাচ্ছে আর নেট আইডি গুলো একই থাকবে। বুঝতে পারছেন কথাটা? 256টা ইউনিক আইপি অ্যাড্রেস এবং আমার হলো একটা হলো এদিকে সামনে হলো আইপি, নেট আইডি একই থাকবে। আচ্ছা, তো এতগুলো আইপি অ্যাড্রেস আমার জেনারেট হচ্ছে। তো শেষের যে এই আইপি অ্যাড্রেসটা আমরা জানি, শেষের এখানে এই যে এটা সহ, অর্থাৎ এদিকের এই শেষের 192.0.1. এটা এই শেষেরটা কিন্তু আমরা ব্যবহার করতে পারি না, অর্থাৎ শেষেরটা আমাদের ব্রডকাস্টের জন্য থাকে, আর এবং প্রথমটাও ব্যবহার করা হয় না। অর্থাৎ যদি প্রথমে যে আইপিটা থাকলো, প্রথম আইপিটাও কিন্তু ব্যবহার করা যাবে না, এই দুটো আইপি আমার ক্যান্সেল হবে, কারণ প্রথম আইপিটা থেকে বাকি আইপি গুলো চলবে এবং শেষের আইপিটা ব্রডকাস্ট হিসেবে ব্যবহৃত হয়, যার কারণে আমার 256টা আমি ইউজ করতে পারবো না, এখান থেকে দুটো বাদ গেলে 254টা আমি ইউজ করতে পারবো। আচ্ছা, তাহলে আমাদের এখানকার যে আমরা আইপি অ্যাড্রেসটা নিয়েছি সেটার স্টার্টিং আইপি কি আর শেষ আইপি কি, আমি এখানে লিখি এটার স্টার্টিং আইপি হলো 192.0.1.0 এবং শেষ হবে 192.0.1.200, এখানে 56 না, সরি, এখানে 55 হবে, এগুলো 55, 56 না, তো আচ্ছা 255, একটু ভুল হয়ে গেছে। আচ্ছা, তাহলে আমার এটা যে আইপিটা আমি পেলাম সে আইপিটা হলো 200, এটা স্টার্টিং, এটা হলো ইন্ট, এটা আমাদের বুঝতে হবে। আচ্ছা, এখন আমার একটা জিনিস দেখেন, এই যে আমার শেষ এবং এত এখানে 200 200 কত, 256টাই হচ্ছে আর কি। তো এখানকার মধ্যে দুটো বাদ দিলে 254টা আমি ব্যবহার করতে পারবো, তো এতগুলো আমার দরকার নেই। হ্যাঁ, এতগুলো আইপি আমার দরকার নেই, আমার আইপি দরকার অল্প, আর আমি বাকি আইপি গুলো অন্য কাউকে দেবো। তাহলে সেটা দিব কিভাবে? আমি দিব হলো, যেমন এখানে আপনাদের দেখেন আমি 0 থেকে 10-এর মধ্যে 0 থেকে 5 একজনকে দিছি আর 6 থেকে 10 একজনকে দিছি, তো এখানে দুইটা ভাগে ভাগ করছি। তো এখানে আমরা কত ভাগে ভাগ করতে চাই সেটা আমাদেরকে আগে আগে জানতে হবে, যে আমি কত ভাগে ভাগ করতে চাই। আমরা যদি জাস্ট 2 ভাগে ভাগ করতে চাই এই দুইটা রেঞ্জকে, তাহলে তার বুদ্ধিটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন, আমরা যদি এইটা, এগুলো বারবার লিখতে হচ্ছে, আমরা যদি একে 2 ভাগে ভাগ করতে চাই তাহলে আমাদেরকে এরকম করতে হবে। দেখেন, এই প্রথম বিটটাকে ফিক্সড করতে হবে, কারণ আমরা যদি একটা বিটকে ধরি এখানে, তখন এদের আমাদের এই 3 বাইট ছিল আমার নেট আইডি, এটা চেঞ্জ করা যাইতো না, তাই তো? এখান থেকে এইটুকু, এখান থেকে এইটুকু আমার চেঞ্জ করা যাইতো না। এবার আমরা এইখানকার আরো একটা বিটকে নেট আইডি হিসেবে ধরে নেব, যেমন এরকম, এখন আমার এখনকার আমার নেট আইডি হবে এরকম 192.0.1. এখানে 1 প্রথমে এটা হবে, এটা আমার এই বিটটা হবে নেট আইডির মধ্যে থাকবে, তারপরে হলো বাকিগুলো, বাকি যে 7টা, 1 2 3 4 5, 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6 7, আচ্ছা এটা আমার এখন হলো। এবার আমি এটাকে সহ ধরে নিলাম হলো নেট আইডি, ঠিক আছে? আচ্ছা, এবং আচ্ছা নেট আইডি সাবনেট মাস্ক কাকে বলে, এটাই কি সাবনেট মাস্ক বলে, এখানে সাবনেট মাস্ক হবে হলো আমার এরকম দিয়ে লিখতে হবে 3 8 24, ঠিক আছে? এখানেও 24, কিন্তু এখানে আসে আমার সাবমিট মাস্ক হয়ে যাবে 25, ঠিক আছে? আচ্ছা, এখানে সাবমিট মাস্কটাও বলে দিই, যে যতটা আমার নেট আইডি সেটাই তার সাবমিট মাস্ক, ঠিক আছে? নেট আইডি কত আর বাকিটা, তাহলে আমার 32 বিটের মধ্যে বাকিটা হলো 25-এর সাথে 7 যোগ করলে হবে আমার হলো হোস্ট আইডি 7 হলো, তাহলে আমার হোস্ট আইডি 25 হলো নেট আইডি। সাবমিট মাস্ক কিছু না, যে আমার কতটা নেট আইডি কতটা হোস্ট আইডি সেটা বোঝানোর জন্য কিন্তু আমরা সাবমিট মাস্কটা ব্যবহার করি। আচ্ছা, তাহলে এই যে এখানে যদি 0 হয়,
এই প্রথম বিটটা হয় যে প্রথম বিটটা যদি তোমরা নেটারে হিসেবে ধরো যে হয় এটা প্রথমে জিরো হবে না হয় ওয়ান হবে। আচ্ছা এটা জিরো যদি আমি এখন ওয়ান ওয়ান এটাকে এই বিটটা তো আমি চেঞ্জ করতে পারি ওয়ান টু ডট জিরো ডট ওয়ান ডট ওয়ান, আর এইখানে এইখানে আমার এক দুই তিন চার পাঁচ ছয়, এক দুই তিন চার পাঁচ ছয় সাত। আচ্ছা এটা হলো আমার এই দেখো এইটা আমার হলো। এখন এই যে প্রথম বিটটাকে আমি ধরে নিচ্ছি, এই প্রথম বিটটাকে আমি নেটারের মধ্যে অন্তর্ভুক্ত করবো, তাহলে হয় জিরো দিয়ে করবো নাহলে ওয়ান দিয়ে করবো, তাহলে আমার দুইভাবে ভাগ হয়ে গেল। তাহলে এখানে কতটা থাকবে, এখানে 200 এখানে 256-টার মধ্যে 127টা আর বাকিটা এখানে থাকবে। তাহলে এটা দেখেন আমার প্রথমে জিরো হলে আমি যদি এখানে প্রথমে সবগুলো জিরো জিরো দিই তাহলে জিরো 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 এটা ইনিশিয়ালাইজ এটা হচ্ছে, আর যদি সবগুলো ওয়ান দিই জিরো জিরো হলে এখানে জিরো হবে, জিরো আছে জিরোই হবে, আর যদি ওয়ান দিই তাহলে জিরো ওয়ান 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 ওয়ান, তার মানে ওয়ান জিরো থেকে শুরু হয়ে এটা থাকবে ওয়ান টোয়েন্টি সেভেন। দেখেন এটা আমার জিরো থেকে শুরু হয়ে চলবে ওয়ান টোয়েন্টি সেভেন পর্যন্ত, টোয়েন্টি বা সেভেন যেহেতু আপনার। তারপর এটা যদি তোমার ওয়ান ইনিশিয়াল, এখানে আমি যদি সব জিরো দিই, সব জিরো যদি দিয়ে দিই এই ওয়ান সহ, দেখেন এটা এটা ডেসিমাল নাম্বার কিন্তু হবে 128, এবং সবগুলো যদি ওয়ান থাকে, এটা তো আগে একটা ওয়ান আছেই, সবগুলো যদি ওয়ান হয়ে যায় তিন চার পাঁচ ছয় সাত আট, আচ্ছা ওয়ান যদি হয় তাহলে হবে 255। তাহলে দেখেন আমার দুই ভাগে ভাগ হয়ে গেলো, এটার মতো শূন্য থেকে পাঁচ পর্যন্ত আমার হলো একটা, আর ছয় থেকে দশ একটা। এখানে দেখেন একটা প্রথম বিটটা আমি যখন ফিক্সড করে দিলাম দুই ভাগে ভাগ হয়ে গেলো, একটা জিরো ধরলাম ফিক্সড, এটা ধরলাম ওয়ান ধরলাম ফিক্সড। তাহলে এই এখন এই যে এই নেটারিটা ব্যবহার করতে পারবে জিরো থেকে 127টা হোস্ট, আর এই ব্যবহার করতে পারবে হলো আমার 128 নাম্বার থেকে 255 নাম্বার পর্যন্ত হোস্ট। ঠিক আছে, তাহলে এই যে আমার দুইটা ভাগে ভাগ করলাম, প্রথম বিটটা নিলাম তাতে দুই ভাগে ভাগ হলো, দুইটা বিট নিলে আমার কিন্তু হবে কত, চার ভাগে ভাগ হবে। তিনটে বিট যদি নিই, তিনটে তিনটে বিট নিলে আপনারা জানেন এরকম তিনটে বিট, তিনটে বিট নিয়ে আমাদের কয় ধরনের কম্বিনেশন হয়, তিনটে বিটে আমি এরকম জিরো 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 দুই একটা, তারপর জিরো ওয়ান জিরো দুইটা, তারপর ওয়ান ওয়ান, এইভাবে আমার আটটা কম্বিনেশন পাবো। কয়টা কম্বিনেশন করি তার সাথে করেন অর্থাৎ আটটা, তার মানে আমরা যদি এখানে তিনটে বিটকে আবার নেটারি হিসেবে নিই, আমাদের প্রথমে দেখেন একটা নেটারি দেওয়া হয়েছিল আমরা প্রস্তুতি নেই, এই নেটারিতে আমাদের হোস্ট অনেকগুলো 255টা, এতগুলো আমি ইউজ করবো না, আমি ভাগ দুই ভাগ করবো। তাহলে আমরা আরেকটা বিটকে আমি করে নিলাম কি হলো আমার নেটারির মধ্যে অন্তর্ভুক্ত করলাম এবং দুই ভাগে ভাগ করে দিলাম, তখন আমরা পালাম জিরো থেকে 127 একদিন চালাবে আর 128 থেকে 255 পর্যন্ত আরো দিন চালাবে। আচ্ছা এখন এখানে দেখেন এখানে আমাদের আরেকটা জিনিস বোঝার আছে, আচ্ছা এখানে সাবনেট মাস্ক কত, এখানে 25, এখানে সাবনেট মাস্ক কত, এখানেও হলো 25 তাই কি না? হ্যাঁ, তাহলে এখানে দেখেন এখানে অ্যাড্রেসটা আমার মূলত কত দাঁড়া আছে, তাহলে শেষের অ্যাড্রেসটা কত দাঁড়া আছে 192.0.1, তারপর হলো 255, ঠিক আছে, কিন্তু এর সাবনেট মাস্ক হলো 25। আবার এর আমার সঙ্গে এর আমার হলো প্রথম ক্যারাডেসটা কি আসছে 192.0.1.0, কিন্তু সাবনেট মাস্ক হলো আমার হলো 25। তাহলে এদের সাবনেট মাস্ক আমার চেঞ্জ হয়ে গেল 25 25, কিন্তু এখানে দেখেন সাবনেট মাস্ক প্রথমে এটারও জিরো ছিল, এটা জিরো, 24 ছিল এটা 24 ছিল, তার মানে কি এখানে দেখেন আমার এটা এ ক্লাসের জিরো আর 10, ঠিক আছে, কিন্তু এখানে এইটা তো প্রথমে কমন পড়ে যাচ্ছে, এস এর মধ্যে জিরো থাকতেছে আর পি এর মধ্যে কিন্তু আবার 10 থাকতেছে, তার মানে যেহেতু শুরুটা প্রথম দেখেন কথাটা বুঝেন যে আমাদের হলো এই জিরো থেকে 10 এর মধ্যে জিরো কিন্তু এস এর মধ্যে পড়ে যাচ্ছে, 10 কিন্তু পি এর মধ্যে, ঠিক সেম সিস্টেম। এখানে আমাদের যে আমাদের আইপিটা দেওয়া হয়েছিল 192.0.1 এবং সেটা সেটা ওয়ান ফিক্স রেখে আমাদের শেষের আটটা বিটকে আমরা জিরো থেকে 255 পর্যন্ত আমরা পাইতাম, সেখানকার প্রথম বিটটা কিন্তু এই এক ভাগে পড়ে গেল এক ভাইয়ের কাছে, দ্বিতীয় বিট ইন্টারভিউ আরেক ভাইয়ের কাছে, কিন্তু যার কারণে এখানে যেহেতু আমাদের একটা বিটকে আমরা হোস্ট আইডিকে যদি হোস্টের একটা বিটকে যেহেতু আমরা নেটারি ধরেছি, যার কারণে সাবনেট মাস্ক কিন্তু আমাদের হয়ে গেছে এখানে 25 ওখানে থেকে গেছে 24। তাহলে এই যে সাবনেট মাস্ক আলাদা হওয়ার কারণে দেখা যাচ্ছে, আমি আপনাদেরকে এখন একটা জিনিস বোঝাই যে আমার সাবনেট মাস্ক আলাদা হওয়ার কারণে আইপি একো হওয়া একো হলেও একই হলো, মানে আমি আপনাদেরকে আজকে সেখানে লিখে বোঝাই, দেখেন ধরেন আমার আইপিটি ছিল এরকম 192.0.1, এইখানে এই আইপিতে ঢুকেছে, এদিকে যাই থাক নেটারি এখানে এখানে ঢুকে এইখানে দুই ভাগে হলো কি হলো আমার, এখানে দুইটা ভাগ হয়েছে, ঠিক আছে। এখন আমি যদি ডাটা পাঠাবো এখানে যাই থাক না কেন, এখানে ডাটা পাঠাবো নেটারি দেখে তো পাঠাবো, ঠিক আছে। এখন এইখানে যে আমাদেরকে আইপিটা দেওয়া হলো, তিনটা যে নেট আইডি, বাকিটা যে হলো আমাদের হোস্ট আইডি, এই যে 255টা আমি করবো তাই তো আমি এখানে 127টা দিলাম, তাই তো, আর এখানে 100 থেকে 127, আর এখানে 128 থেকে আমার হলো 255, তাই তো, 255। আচ্ছা
এইখানে একটা ব্যাপার, এই যে আমার এখানে কিন্তু শূন্য থেকে শুরু করবে না, কারণ শূন্য তো আমার শূন্যটা কিন্তু ইউজ করা যাবে না। তার মানে শূন্যটা এআইপির, এআইপির শূন্যটা ফিক্সড, আর এখানে শেষে আমি লিখছি এআইপির আবার যে 192.0.1 বা 255টা আমি কিন্তু এই ভিতরে মানে সাব ডিভিশন করে দেবো, এই দুজন ভাগ পাবে না। শেষের শুরুটা কবে যে আমরা রেখে দিবো, আমরা ভাগ করতে দিচ্ছি না, তোরা এই দুটো নিয়ে মাঝে যে 254টাকে ভাগ কর। আচ্ছা, তার মানে এই যে তাহলে ভাগ করতে বলবে, ঠিক আছে, আলাদা মানে এই লোকে যে শুরুটা এবং শেষটা কিন্তু আমরা ইউজ করতে পারছি না। তো এইখানে এইখানে কিন্তু শুরুটা আর শেষটা কিন্তু দেখেন, এখানে এই এই শুরুটা কিন্তু এফে যাচ্ছে আর শেষটা কিন্তু এখানে এর মধ্যে চলে আসছে, ইউজ করতে পারবে না কিন্তু এর মধ্যে চলে আসছে। তাহলে আমি কিভাবে বুঝবো যে সেটা হলো, আমি যদি এইরকম আইপিতে এই আইপিতে ধরেন পাঠাই নিই, কোনো ডাটা সেন্ড করি 192.0.1.0, তাহলে এটাতে যদি ডাটা পড়ে এটাকে কিভাবে, এটা বাইরের না এই ভিতরের লোকাল, ঠিক আছে, তাহলে কিভাবে বুঝবে? কারণ এখানে তো সাবনেট মাস্ক হলো 24 আর এখানে ভিতরে এসে সাবনেট মাস্ক হয়ে গেছে 25, তাহলে কিভাবে বুঝবে দুইটা কিন্তু একই? 00 এখানে, এখানে 0 আসতে থাকছে, এখানে ইনিশিয়াল আইডি থাকছে, আবার এখানে শেষ আইডি, এখানে শেষ আইডি একই। তাহলে এই জন্য সাবনেট মাস্ক কিন্তু এখানে 25 25 করে আর এখানে কিন্তু 24 করে, সাবনেট মাস্কটা কিন্তু দরকার। যে সাবনেট মাস্ক জানলে পরে তাহলে বুঝবে সে, যদিও যদি এটা শুরুটা শেষটা একই থাকেও কিন্তু সাবনেট মাস্ক আলাদা হওয়ার কারণে তারা একই আইপি না, একই নেটওয়ার্কের না। আচ্ছা, আরেকটা উদাহরণ আপনাদেরকে দেখাই আমি, দেখেন এই যে এখানে আমি একটা চিত্র রেখেছি, এখানে দেখেন যে আমরা দেখতে পাচ্ছেন এটা আমার একটা নেটওয়ার্ক, এটা একটা বাইরে নেটওয়ার্ক। এখন আমি যখন ডাটা কোনো সেন্ড করব তখন আমি কিভাবে বুঝবো যে এটা আমার লোকাল, এটা বাইরের? তার মানে দেখেন আপনাদের এখানে একটা কোশ্চেন আমি কিন্তু দিয়ে দিলাম, কোশ্চেনটা হলো কিভাবে বুঝবো এটা ভিতরের আমার, অর্থাৎ লোকাল, এটা বাইরের? তাহলে আমাদেরকে দেখতে হবে সাবনেট মাস্ক অর্থাৎ নেট আইডি। দেখেন আমার নেট আইডি কিন্তু একই, হ্যাঁ নেট আইডি কিন্তু একই, বাকি কিন্তু এই যে এটা আমার হোস্ট আইডি আলাদা, এখানে নেট আইডি কিন্তু কোনো মতোই এটার মতো না, ঠিক আছে, কোনো মতো এটার মতো হবে না, কারণ নেটওয়ার্ক আইডি পৃথিবীতে কোনোটারই একই না। তার মানে আমাকে জাস্ট সাবনেট মাস্ক যদি আমি জানি যে ওর কত বিট নেট আইডি হিসেবে ব্যবহার হচ্ছে, তাহলে কিন্তু আমি বলে দিতে পারবো যে না এটা আমার লোকাল। আইপি অ্যাড্রেস তো একই হবে না, কিন্তু আমি বলতে পারবো যে আমার আমার সাবনেট মাস্ক আর ওর সাবনেট মাস্ক যেহেতু একই, তাহলে সে আমার আমার নেটওয়ার্ক আইডির সাথে, সে তার সাথে আমি আমরা একই নেটওয়ার্কের মধ্যেই আসি বা আমরা লোকাল, ঠিক আছে। তাহলে আমার সাবনেট মাস্ক আর আপনার সাবনেট মাস্ক একই হলে আমি বলতে পারবো আপনি আমি লোকাল, আর যার সাবনেট মাস্ক আলাদা তার মানে নেটওয়ার্ক আইডি অন্য নেটওয়ার্কের অন্তর্ভুক্ত সে, যার কারণে অর্থাৎ সে তখন আর আমাদের এখানে যেমন 324 বিট সাবনেট মাস্ক হিসেবে মানে রোক আইডি হিসেবে, তার কিন্তু হয়তো 24 বিট নাও হতে পারে, ঠিক আছে, সেটা আমরা বুঝবো না। আচ্ছা, এরকম সাবরেটিং করার সুবিধা কি, সাবনেট মাস্ক করার সুবিধা কি, যাতে করে সিকিউরিটি দিতে পারি, আমরা সহজে হ্যান্ডেল করতে পারি, এই জন্য এরকম সাবরেট মাস্ক বা সাবনেটিং ব্যবহার করা হয়। তো আমি যতটুকু পারি চেষ্টা করেছি সাবনেট মাস্ক আপনার সাবনেট আইডি বোঝানোর জন্য আজকের এই টিউটোরিয়ালে। ধন্যবাদ, দেখা হবে পরবর্তী কোনো টিউটোরিয়ালে। সে পর্যন্ত বিদায়, আসসালামু আলাইকুম।